হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 25তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমরা ডিফ সম্পর্কে জানছি, যেটা একটা ইউনিক এইচটিএমএল ট্যাগ বলা যেতে পারে অথবা এলিমেন্ট বলা যেতে পারে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটকে আরও অর্গানাইজ করতে পারি অথবা বক্স আকারে আমরা ওয়েবসাইটের বিভিন্ন স্পেসে বিভিন্ন স্থানে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো এক একটা আলাদা আলাদা স্থানে আমরা নিজেদের ইচ্ছে মতো অর্গানাইজ করতে পারি। সো ডিফ সম্পর্কে কথা বলার সময় বেসিক্যালি একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে পজিশনিং। পজিশন ব্যাপারটা অর্থাৎ পজিশন স্টাইলিং ইয়েটা আপনাদেরকে সিএসএসের পজিশন পজিশন এই প্রপার্টিটা নিয়ে কথা বলা হয়নি আপনাদের সাথে এখনও। সো আমি বলেছিলাম যে আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালটাতে পজিশন নিয়ে কথা বলা হবে, বাট পজিশন নিয়ে কথা বলার আগে আই থিঙ্ক কয়েকটা আলাদা জিনিস নিয়ে কথা বলা দরকার, যেগুলো বেসিক্যালি ডিভ অথবা যে কোনো অন্যান্য অনেক এইচটিএমএল এলিমেন্ট অথবা ট্যাগের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং অবশ্যই পজিশনের ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। সো আগে আপনাদেরকে সেই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার করে নেওয়া যাক। সো যে জিনিস যে দুটো জিনিস নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের ভিডিও টিউটোরিয়ালের সময় খুব একটা বেশি না, অর্থাৎ আমি শিওর না ঠিক যে দুটো আলাদা বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো কিনা, বাট আমি আজকে বেসিক্যালি শেখাতে চাচ্ছি ক্লাস এবং আইডি। সো ক্লাস এবং আইডি বেসিক্যালি দুটো একই টাইপের জিনিস, বাট একটু আলাদাভাবে কাজ করতে হয় এবং একটু আলাদাভাবে দুটোকে ডিল করতে হয়। সো ধরা যাক আমাদের কাছে দুটো বক্স আছে, ডিভ আই মিন দুটো ডিভ আছে, ডিভ মামা চলো ওয়েবসাইট বানাই। অ্যান্ড আমরা যেহেতু আগেই বলেছি যে অলরেডি যে আমাদেরকে আলাদা আলাদা বক্স করে আমাদেরকে আমরা ওয়েবসাইটকে আরও সুন্দর করতে পারি অথবা আরও অ্যাট্রাকটিভ করতে পারি, সো আমরা চাইবো যে শুধুমাত্র একটা ডিভ ক্রিয়েট করবো আমাদের এরকম আমরা করতে চাইবো না। আমরা চাইবো আলাদা আলাদা ডিভ তৈরি করতে এবং এক একটা এক এক জায়গায় এক এক স্পেসে আমরা সিলেক্ট করে দিতে হবে, এক এক স্পেসে বসাতে। সো এক্ষেত্রে আমরা কী করতে পারি, অর্থাৎ আমরা যদি দুটো আলাদা ডিভ তৈরি করি, ধরা যাক ডিভ হম হম চলো বানাই। সো এরকম যদি দুটো ডিভ থাকে, সো আমরা যদি ডিভে আমরা জাস্ট নর্মালি যদি এখানে ডিভ লিখে আমাদের সিএসএস স্টাইলিং শুরু করি, সেক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আই মিন আমরা দুটো ডিভের ক্ষেত্রে একই স্টাইল চলে আসবে, একই সব কিছু চলে আসবে, যেটা আমরা চাইতেছি না। আমরা চাইতেছি ধরা যাক আমরা আমাদের হেডিংটা চাইতেছি লাল রঙের এবং আমাদের পোস্ট চাইতেছি ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু কালার, এরকম চাইতেছি আমরা ডিফারেন্ট। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে স্প্যানের মতো একটা প্রপার্টি, যেটা আমরা আগে দেখেছিলাম যে স্প্যানের মাধ্যমে আমরা একই ট্যাগের আন্ডারে আমরা একটা জিনিসকে স্পেশালি আমরা স্টাইলিং করতে পারি অথবা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জিনিসকে স্টাইলিং করতে পারি। যেমন আমরা চাইতেছি আমরা যদি চাইতাম তাহলে স্প্যান ইউজ করে স্প্যান মাম্মা এই কথাটাকে আমরা ইটালিক করে দিতে পারতাম, দেন আবার চললো এই কথাটাকে আমরা অর্থাৎ এই এই শব্দটাকে আমরা বোল্ড করে দিতে পারতাম। সো একটা ট্যাগের আন্ডারে আমরা বিভিন্ন স্টাইলিং করতে পারি। সো বেসিক্যালি আইডি হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা একই ট্যাগকে আমরা আলাদা আলাদাভাবে স্টাইলিং করতে পারি। আই মিন আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। সো আইডি হচ্ছে বেসিক্যালি একটা ধরা যাক আমরা নাম বলা যেতে পারে, আই মিন ধরা যাক আমাদের আমরা সবাই মানুষ, আই মিন সবাকে কিন্তু আমরা যদি মানুষ বলে ডাক দিই তাহলে একজন বুঝবে আরেকজন বুঝবে না, এরকম হয়ে যাবে। সো আমরা যদি নাম ধরে ডাক দিই সেক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারি। সো আইডি হচ্ছে এক ধরনের নাম, অর্থাৎ আমরা ডিভের ক্ষেত্রে নামটা দিব। আইডি বেসিক্যালি প্রোগ্রামাররা আমি যারা এইচটিএমএল কোডিং করে তারা ডিভের ক্ষেত্রে আইডি জিনিসটা বেশি ইউজ করে থাকে। সো ডিভের ধরা যাক আমরা এই আইডিটাকে দিতে যাচ্ছি ফয়সাল, অর্থাৎ আমি আপনাদেরকে বলতেছি। অ্যান্ড এই আইডিটাকে আমরা দিতে চাচ্ছি যেহেতু আপনারা আমার ভিউয়ার অথবা সাবস্ক্রাইবার যেটাই আপনারা বলতে চান অথবা আমার ফ্যান, এনিওয়েজ আপনাদেরকে আমি ফ্যান হিসেবে গ্রহণ করে নিলাম। যাই হোক ধরা যাক আপনারা আমার ফ্যান। সো আইডির ক্ষেত্রে আমরা বেসিক্যালি চেষ্টা করবো যেন আমাদের প্রোগ্রামারদের বুঝতে সুবিধা হয়, অর্থাৎ আমরা যেন পরবর্তীতে বুঝতে পারি যে ফয়সালের কালারিংটা আমরা কীভাবে করবো, এটা আমরা যেন শুধুমাত্র এই নেমটা দেখে বুঝতে পারি যে ফয়সাল, যেহেতু আমি চাইতেছি আমার ফেভারিট ফন্ট হচ্ছে গিয়ে কমিক সেন্স, সো আমি চাইবো সবসময় আমার কথাগুলো যেন কমিক সেন্সে আসে। সো ফয়সাল দেখা মাত্রই যেন অন্য প্রোগ্রামার বুঝতে পারে যে এখানে কমিক সেন্সে থাকবে। সো এই জন্য আমরা চেষ্টা করবো প্রাসঙ্গিক একটা নাম দিতে, অর্থাৎ রিলেটিভ আমাদের ডিভের সাথে রিলেটিভ একটা আইডি নেম দিতে। সো আমরা এখন আইডি নেম দিলাম, অর্থাৎ আমরা সবাইকে ডিভ বলে ডাকতেছি না, আমরা এই ডিভটাকে ফয়সাল বলে ডাকতেছি এবং এই ডিভটাকে ফ্যান বলে ডাকতেছি। সো এখন আমরা দেখবো কীভাবে আলাদা আলাদাভাবে স্টাইলিং করতে পারি, অর্থাৎ যদিও দুটোই ডিভ বাট আমরা
শুধুমাত্র ডিভের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না, আমরা এইটার জন্য একটা আলাদা স্টাইলিং করবো, এটার জন্য একটা আলাদা স্টাইলিং করবো, অর্থাৎ ঠিক স্প্যানের মতো। সো আইডির ক্ষেত্রে আমরা দেখি কীভাবে আইডিতে স্টাইলিং করতে হয়। ডিভ প্রথমে আমরা লিখতে হবে ডিভ, দেন একটা হ্যাশ মার্ক, দেন আমাদের আইডি নেম ফয়সাল, দেন নর্মাল স্টাইলে আমরা জাস্ট কোডিং করবো, ধরা যাক ফন্ট ফ্যামিলি কমিক স্যান্স, যেহেতু এটা আমার ফেভারিট ফন্ট, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আমার ফেভারিট কালার, আসলে আমার ফেভারিট কালারকে আমি নিজেই ভালো মতো জানি না, আমার যখন যেটা দেখি তখন সেটাই ভালো লাগে। এনিওয়েজ, সো আমরা তৈরি করলাম শুধুমাত্র ফয়সালের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল স্টাইলিং করলাম, এবং এখন আমরা দেখি কীভাবে নিচেরটা, অর্থাৎ আমরা যদি আপনাদেরকে আগে দেখিয়ে নেওয়া যাক কীভাবে আমাদের চেঞ্জ হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিফটা, প্রথমের ডিফটা অর্থাৎ যেটার আইডি হচ্ছে ফয়সাল, ফয়সাল ডিফটাতে ব্যাকগ্রাউন্ড চলে আসছে ব্লু এবং আমাদের ফন্ট চলে আসছে কমিক সেন্স। অ্যান্ড এখন যদি আমরা ডিভ ফ্যানকে আমরা স্টাইলিং করি সেক্ষেত্রে দেখা যাক কী ঘটে। সো ফন্ট ফ্যামিলি আরিয়াল, দেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। সো আপনারা দেখতে পারবেন এখন আমাদের নিচের লেখাটা সেটাতে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড পাবো এবং ফ্রন্ট ফ্যামিলি হয়ে যাবে অ্যারিয়াল। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডি দ্বারা ডিভের অথবা যে কোনো, আপনারা আইডিটা আপনারা অন্য যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, শুধুমাত্র ডিভের ক্ষেত্রে ইউজ করতে পারেন এমন কোনো কথা নেই, আপনারা টেবলস ইউজ করতে পারেন, অর্ডার লিস্ট ইউজ করতে পারেন, আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারেন, অথবা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। বাট আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন প্রাসঙ্গিক হয় নামটা, অর্থাৎ আমরা যেন নাম দেখে বুঝতে পারি যে এটা আসলে কী সম্পর্কে আমরা স্টাইলিং করতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ডিভ, এবং ডিভের ক্ষেত্রে আপনাদেরকে পজিশনিং নিয়ে কথা বলার কথা ছিল, বাট আমি পজিশনিংয়ের আগে আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে চাচ্ছিলাম যেন আপনারা পরবর্তীতে এই জিনিসগুলো ইউজ করলে আপনারা যেন সহজে বুঝতে পারেন। এবং পজিশনিংয়ের টিউটোরিয়ালটা তৈরি করার ক্ষেত্রে আমি যতদূর ধারণা করতে পারতেছি যে আমাদেরকে এই আইডিয়া এবং ক্লাসটা অনেকখানি বেশি ইউজ করতে হবে। সো আমি আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি যেন আপনাদেরকে পরবর্তীতে ডিভ সম্পর্কে, পজিশনিং সম্পর্কে বোঝানোর সময় আবার আইডিয়া এবং ক্লাস নিয়ে কথা বলতে না হয়। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে ক্লাস নিয়ে কথা বলবো, এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিগ্রি।